আবগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন এগারোটি অধ্যায় পাঁচ হাজার প্লাস ওয়ান লাইনার জি এবং কুড়িটি মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা এবং শুধু মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে তিরিশ টাকা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন আর এই বইটি থেকে হান্ড্রেড প্রশ্ন কমন পাবেন গ্রান্টি সহকারে বলে দিলাম নমস্কার বন্ধুরা মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেক দিন সন্ধে ছটার সময় মকটেস ক্লাস অ্যাটেন্ড করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকানো প্রেস করবে আজকে নিয়ে প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ নিম্নলিখিত কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ সঠিক অ্যান্সার হয়ে যাবে মৌর্য বংশ অপশান বি কারেক্ট অ্যান্সার ডিটেলসে দেখো মৌর্য বংশের প্রথম রাজা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা হলেন অশোক অবশ্যই তোমরা এই দুটো নোট করবে আজকে নিয়ে দুই দাগের কোয়েশ্চেন আপলা লোপামুদ্রা গার্গি এই তিনটি বিদেশী মহিলা কোন যুগের ছিলেন আপলা লোপামুদ্রা এবং গার্গি এই তিনটি বিদেশী মহিলা কোন যুগের ছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার অপশান এ বৈদিক যুগ হয়ে যাচ্ছে সঠিক উত্তর দেখে নাও আজকের নিয়ে তিন দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত কোন দ্বীপের ওপর দিয়ে নিরক্ষরেখা গেছে চারটে অপশান রয়েছে এর ভেতর কোন দ্বীপের ওপর দিয়ে নিরক্ষরেখা গেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে বোর্ডীয় অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে চার দাগের কোয়েশ্চেন দ্য গড অফ স্মল থিংস গ্রন্থটি কার লেখা দ্য গড অফ স্মল থিংস গ্রন্থটি কার লেখা প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো তারপর আমার দেওয়া অ্যান্সারের সাথে মিলিয়ে নিও এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অরুন্ধুতি রায় অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে পাঁচ দাগের কোয়েশ্চেন কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার সিংহ বিষ্ণু কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতা ডিটেলসে দেখো পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা হলেন প্রথম নরসিংহ বর্মন বংশের শ্রেষ্ঠ রাজা প্রথম নরসিংহ বর্মন দেখে নাও আজকের নিয়ে ছয় দাগের কোয়েশ্চেন ফুটবল খেলায় ব্ল্যাক ডায়মন্ড কাকে বলা হয় ফুটবল খেলার ব্ল্যাক ডায়মন্ড কাকে বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় পেলেকে অপশান সি তোমাদের সঠিক উত্তর দেখে নাও আজকের নিয়ে সাত দাগের কোয়েশ্চেন আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন সঠিক অ্যান্সার হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী অপশান এ কারেক্ট অ্যান্সার ডিটেলসে দেখো আঠেরোশো সালে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা করেছিলেন কে দয়ানন্দ সরস্বতী দেখে নাও আজকের নিয়ে আট দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি ধাতু নয় নিচে দেওয়া চারটে অপশানের ভেতর কোনটি ধাতু নয় সঠিক অ্যান্সার হয়ে যাবে হিলিয়াম অপশান বি সঠিক অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে নয় দাগের কোয়েশ্চেন খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে গুয়াহাটি অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে দশ দাগের কোয়েশ্চেন পাণ্ডব গোয়েন্দা চরিত্রটির স্রষ্টাকে পাণ্ডব গোয়েন্দা চরিত্রটির স্রষ্টাকে খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন তোমরা অবশ্যই কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো যারা অপশান এ বলছ কারেক্ট অ্যান্সার ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় পাণ্ডব গোয়েন্দা চরিত্রটির স্রষ্টা পরবর্তী প্রশ্ন জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন সঠিক অ্যান্সার হবে সুভাষচন্দ্র বসু অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে বারো দাগের কোয়েশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন যারা অপশান এ বলছ কারেক্ট অ্যান্সার উমেশচন্দ্র ব্যানার্জি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ডিটেলসে দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম স্থাপিত হয়েছিল আঠেরোশো সালে এবং জাতীয় কংগ্রেসের সেই সময় অধিবেশন হয়েছিল বোম্বেতে বোম্বেতে সেই সময় প্রথম অধিবেশন জাতীয় কংগ্রেসের বসেছিল পরবর্তী প্রশ্ন সাধারণত কবে চন্দ্রগ্রহণ হয় সাধারণত কবে চন্দ্রগ্রহণ হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে পূর্ণিমার দিনে অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে দাগের কোশ্চেন শকাব্দ গণনা কোন বছর শুরু হয় শকাব্দ গণনা কোন বছর শুরু হয় সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে আটাত্তর খ্রিস্টাব্দে অপশান এ তোমাদের সঠিক অ্যান্সার ডিটেলসে দেখো শকাব্দ গণনা প্রথম শুরু করেছিলেন কনিষ্ক আটাত্তর খ্রিস্টাব্দে আজকে নিয়ে পনেরো দাগের কোয়েশ্চেন বায়ুকলের দেশ কাকে বলা হয় কমন একটি কোয়েশ্চেন বায়ুকলের দেশ কাকে বলা হয় আশা করি প্রত্যেকে কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে পারবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে নেদারল্যান্ডস অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে ষোলো দাগের কোয়েশ্চেন ফা হিয়েন কোন সম্রাটের আমলে ভারতে আসেন ফাহিয়েন কোন সম্রাটের আমলে ভারতে আসেন সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ব্যারোমিটার এর সাহায্যে কী মাপা হয় ব্যারোমিটার এর সাহায্যে কী মাপা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে চাপ অপশান এ কারেক্ট অ্যান্সার ব্যারোমিটার এর সাহায্যে চাপ মাপা হয়ে থাকে দেখে নাও আজকের নিয়ে আঠেরো দাগের কোয়েশ্চেন গোড়া উপন্যাসের লেখককে গোড়া উপন্যাসের লেখককে আমরা প্রত্যেকে জানি গোড়া উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এক্ষেত্রে অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে উনিশ দাগের কোয়েশ্চেন এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের বর্ণনা করা হয়েছে এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের বর্ণনা করা হয়েছে সঠিক অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত অপশান ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে জেনিভাতে এটি অবস্থিত অপশান এ তোমাদের সঠিক অ্যান্সার ডিটেলসে দেখো আইএলও এর ফুল ফ্রাম হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আজকের নিয়ে একুশ দাগের কোয়েশ্চেন কুমার সম্ভব গ্রন্থটির রচয়িতা কে কুমার সম্ভব গ্রন্থটির রচয়িতা কে প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার কালিদাস হচ্ছেন কুমার সম্ভব গ্রন্থটির রচয়িতা আজকে নিয়ে বাইশ দাগের কোয়েশ্চেন কাথিয়াওয়ার উপদ্বীপ কোন রাজ্যে অবস্থিত কাথিয়াওয়ার উপদ্বীপ কোন রাজ্যে অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাট অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে তেইশ দাগের কোয়েশ্চেন ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের মধ্যে কোন খাল আছে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের মধ্যে কোন খাল আছে সঠিক অ্যান্সার হবে সুয়েজ খাল অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ আইন চালু করেন কমন কোয়েশ্চেন এবং অনেক পরীক্ষায় এই কোয়েশ্চেনটা এসেছে বাজার দর নিয়ন্ত্রণ আইন কোন সম্রাট চালু করেন এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে পঁচিশ দাগের কোয়েশ্চেন কবির সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় কবির সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক অ্যান্সার হবে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে এটি দেওয়া হয় অপশন বি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও ছাব্বিশ ধাকের কোয়েশ্চেন পথের দাবি গ্রন্থটি কার লেখা পথের দাবি গ্রন্থটি কার লেখা সঠিক অ্যান্সার হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন গ্যালভানাইজেশন এ কোন ধাতুর ব্যবহার করা হয় গ্যালভানাইজেশনে কোন ধাতুর ব্যবহার করা হয়ে থাকে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দশটা অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও আঠাশ দাগের কোয়েশ্চেন ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে লন টেনিস অপশান বি কারেক্ট অ্যান্সার আজকের নিয়ে উনত্রিশ দাগের কোয়েশ্চেনটি দেখে নাও মেধা পাটেকর নিম্নলিখিত কোন কারণের জন্য বিখ্যাত নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোনটির কারণের জন্য মেধা পাটেকর বিখ্যাত সঠিক অ্যান্সার হয়ে যাবে নর্মদা বাঁচাও আন্দোলন অপশান ডি তোমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার আজকের নিয়ে তিরিশ দাগের কোয়েশনটি দেখে নাও দ্য জাঙ্গেল বুক বইটির লেখককে দ্য জাঙ্গেল বুক বইটির লেখককে সঠিক অ্যান্সার হয়ে যাবে রুট ইয়ার্ড কিপলিং অপশান এ কারেক্ট অ্যান্সার রুট ইয়ার্ড কিপলিং দ্য জাঙ্গেল বুক বইটি লিখেছেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ